প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা বই পড়া প্রবন্ধের কিছু অংশ আমরা পড়েছিলাম আজ আমরা বই পড়া প্রবন্ধের পরের অংশ পাঠ করব ইতোমধ্যে তোমরা অবগত হয়েছো বই পড়া প্রবন্ধটিতে বই পড়ার গুরুত্ব এবং সাহিত্য চর্চার গুরুত্ব আলোচনা করা হয়েছে এবং পূর্ববর্তী ক্লাসে গত ক্লাসে আমরা বই পড়া প্রবন্ধর যে অংশগুলো যা যতটুকু পড়েছিলাম সেখান থেকে কয়েকটি বিষয় আমরা নির্ণয় করেও আমি নির্ণয় করে তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম এই বিষয়গুলো হচ্ছে আমরা যেই পর্যন্ত পড়েছিলাম যে যতটুকু পড়েছিলাম ততটুকুর মধ্যে রয়েছে বই পড়ার গুরুত্ব তোমরা দেখো তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ বই পড়ার গুরুত্ব সাহিত্য চর্চার গুরুত্ব অর্থাৎ লেখক বলতে চেয়েছেন বই পড়া মানুষের শখ হলেও সেটাকে তিনি শখ হলেও সেই শখ হিসেবে বলতে চান না কারণ বর্তমানে এই দুঃখ দারিদ্রের দেশে দেশে যখন ব্রিটিশ বিদ্রোহ আন্দোলন চলছিল এই সময় আসলে শখ করার উপায় নেই তবুও এই তা প্রবন্ধের মধ্যে ওই শুরু থেকেই বই পড়ার গুরুত্ব উপস্থাপন করেছেন তিনি বই পড়ার গুরুত্ব বলতেই তিনি সাহিত্য চর্চার গুরুত্বকে বুঝিয়েছেন বই পড়া বলতেই সাহিত্য চর্চা যেখানে স্বাধীনভাবে মানুষ বই পড়তে পারবে নিজের মনের ইচ্ছা মাফিক সাহিত্য চর্চার চর্চাই জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম আর তিনি এই বিষয়টি উপস্থাপন করেছেন লেখক এই বিষয়টি উপস্থাপন করেছেন সাহিত্য চর্চার মাধ্যমই জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম অর্থাৎ বই পড়লে কেউ তোমাকে সিলেবাস ধরিয়ে দিবে সেটা পরীক্ষার জন্য বই পড়লেই সেখানে জ্ঞান অর্জন হয় না সেটা দুটো পরীক্ষার জন্য পড়া যদি শিক্ষার উদ্দেশ্য হয় অর্থ উপার্জন সেখানেও জ্ঞান অর্জন হয় না আবার বলছি শিক্ষার উদ্দেশ্য যদি হয় অর্থের উপার্জন তাহলে সেখানে জ্ঞান অর্জন হয় না জ্ঞান অর্জন করতে হলে সাহিত্য চর্চা করতে হবে স্বাধীনভাবে পড়তে হবে বই পড়তে হবে সাহিত্য চর্চায় মানুষের অনীহ অবহেলা আর তিনি এই বিষয়টি উপস্থা তুলে ধরেছেন লেখক আজ যে বর্তমানে মানুষের মধ্যে সাহিত্য চর্চার প্রতি অনীহা এবং অবহেলা দেখা যায় এর কারণ হচ্ছে যে সাহিত্য চর্চার মধ্য দিয়ে নগদ অর্থ লাভ করা যায় না একটি কবিতার বই পড়লে যেমন কোনো লাভ হবে না তেমনিভাবে যেমনি একটি লয়ের যে উকিল সে যদি লয়ের বই পড়ে তার যতটা লাভ হবে একটা কবিতার বই পড়লে তার লাভ হবে না অর্থাৎ বর্তমানে বই পড়ার মাধ্যম বা শিক্ষার মাধ্যম হয়েছে অর্থ উপার্জন এ কারণেই শিক্ষা তার শিক্ষা কি করতে পারে না তার আসল উদ্দেশ্য শিক্ষা মানুষের জীবনে সমাজে দেশে সোনা ফলাতে পারে না এখন এত এত শিক্ষিত মানুষ হয়ে আমরা বলি যে এত এত শিক্ষিত মানুষ হয়ে কেন তাদের মধ্যে মানবিকতা নাই এর প্রধান কারণ হচ্ছে তারা অর্থের জন্য শিক্ষিত হয়ে শিক্ষা লাভ করেছে তারা সাহিত্য চর্চার জন্য শিক্ষা লাভ করেনি তারা শিক্ষা স্বশিক্ষায় শিক্ষিত হয়নি আর এরপরে লেখক সাহিত্যের পরিধি সম্পর্কে আলোচনা করেছেন সাহিত্য কী এবং সাহিত্য চর্চা বলতে আমরা কি বুঝি সাহিত্য হচ্ছে সকল বৈষয়িক বিষয়ের একত্রি একত্রে সাহিত্য বলা হয় এখানে হচ্ছে ইতিহাস ইতিহাসের ইতিহাসের বিষয়টা ইতিহাসের বিষয় নিয়ে আলোচনা করবে তারপর হচ্ছে যুক্তি যুক্তিবিদ্যা যুক্তিবিদ্যার আলোচনা করবে দর্শন দর্শনে আলোচনা করবে তবে সাহিত্য বিজ্ঞান বিজ্ঞান ভিত্তিক আলোচনা করবে কিন্তু সাহিত্য হচ্ছে এই বিজ্ঞান দর্শন ইতিহাস সব কিছু মিলিয়েই সাহিত্য সাহিত্য চর্চার স্থান তিনি এই প্রবন্ধে তুলে ধরেছিলেন সাহিত্য চর্চার স্থান হচ্ছে লাইব্রেরি সাহিত্য চর্চার প্রয়োজনীয়তা তিনি তুলে ধরেছিলেন ধরেছেন শিক্ষা অর্জনের শিক্ষকের কাজও আমরা উপরোক্ত পাঠ থেকে আমরা পড়ে আমরা অনুধাবন করতে পেরেছি শিক্ষা অর্জনের শিক্ষকের কাজ হচ্ছে তার শিক্ষার্থীর মনের যে ভিতর যে শিক্ষার মনের যে শক্তি সেই শক্তিকে জাগ্রত করা সেই শক্তিকে জাগ্রত করতে পারলেই শিক্ষার্থী তার মেধা মন দিয়েই সে শিক্ষা অর্জন করতে পারবে প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে তার পরের অংশগুলো আলোচনা করব আজকের ক্লাসে আমরা হচ্ছে তার পরের অংশে লেখক বলছেন আমাদের স্কুল কলেজের শিক্ষার পদ্ধতি ঠিক উল্টো এই উল্টো বলার কারণে এই অংশটা দেখো আমি লাল রঙ করে দিয়েছি যে আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতি ঠিক উল্টো কেন তিনি ঠিক উল্টো বলেছেন তার কথা তিনি এখানে পরের অংশ বিবরণ করছেন সেখানে ছেলেদের বিদ্যে গেলানো হয় তারা তারা তা তারা তা জীর্ণ করতে পারুক আর নাই পারুক লেখক বলছেন যে আমাদের বর্তমানে স্কুল কলেজের শিক্ষা পদ্ধতি উল্টো তার কারণ হচ্ছে এখানে বিদ্যা গেলানো হয় শেখানো হয় না ফলে ছেলেরা শারীরিক ও মানসিক মদ মন্দাগ্নিতে জীর্ণ শীর্ণ হয়ে কলেজ থেকে বেরিয়ে আসে লেখক বলছেন যে আমাদের শিক্ষা পদ্ধতি উল্টো কারণ এখানে শিক্ষা গ্রহণ শিক্ষা অর্জন করতে দেওয়া হয় না শিক্ষা গেলানো হয় অর্থাৎ এখানে বাধ্য করা হয় শিক্ষা তাই তিনি শিক্ষাকে শিক্ষা পদ্ধতিকে উল্টো বলেছেন আর এ কারণেই শিক্ষা স্কুল কলেজ থেকে স্কুল কলেজে গিয়ে পড়ালেখা শেষ করার পর একটা একটা ছাত্র একটা ছেলে একটা শিক্ষার্থী শারীরিক এবং মানসিক ভাবে অসুস্থ হয়ে বের হয়ে আসে একটা জানাশোনা উদাহরণের সাহায্যে ব্যাপারটা পরিষ্কার করা যাক লেখক আবার বলছেন যে শিক্ষা পদ্ধতি কি ধরনের উল্টো এই বিষয়টি তিনি একটি ব্যাখ্যা উপস্থাপন করেছেন আমাদের সমাজে এমন অনেক মা আছেন যারা শিশু সন্তানকে ক্রমান্বয়ে গরুর দুধ গেলানো গেলানোটাই শিশুর স্বাস্থ্য রক্ষার ও বল বলবৃত্তির সর্বপ্রধান উপায় মনে করেন অর্থাৎ মারা চায় তার ছেলে সবচেয়ে ভালো থাকুক কে যেন ছোটো বয়সেই দুধ পান করিয়ে তার শরীর এবং মানসিক সুস্থতা সুস্থ রাখার চেষ্টা করেন দুগ্ধ অবশ্য অতিশয় উপাদেয় পদার্থ কিন্তু তার উপকারিতা যে ভোক্তার জীর্ণ করার শক্তির ওপর নির্ভর করে এ জ্ঞান এ শ্রেণির মাতৃকুলের নেই লেখক বলছেন যে দুধ আসলেই খুব উপকারী খাবার কিন্তু এই খাবারটা যে খাবে তারও তো হজ তার হচ্ছে ভক্তির উপরে নির্ভর করে অভক্তি নিয়ে কিছু খেলে আমরা জানি যে অভক্তি নিয়ে কিছু খেলে সেটা কি হয় পেট খারাপ করে লেখক বলছেন যে দুগ্ধ খুব ভালো খাবার কিন্তু যে এটাকে হজম করবে তার কি হজম তার যে এটা খাওয়ার ইচ্ছা আছে কিনা এটার উপরে যদি ইচ্ছা না থাকে তাহলে সেই হজম করতে পারবে না এই যে বিষয়টা মা বুঝবে না এই জন্য লেখক বলছেন কিন্তু উপকারিতা যে ভোক্তার জীর্ণ করার শক্তির উপর নির্ভর করে অর্থাৎ এই যে দুধ খেয়ে যে উপকার হবে এটা জীর্ণ মানে হজম করার শক্তির উপর নির্ভর করবে এটা মায়েদের মারা বুঝবে না তাদের বিশ্বাস ও বস্তু পেটে গেলেই উপকার হবে অর্থাৎ দুধ উপকার হবে সেটা হজম হোক না হোক এটা মায়েরা বিশ্বাস করে শিক্ষা পদ্ধতিটা এরকম যেখানে শিক্ষা এমনভাবে চাপিয়ে দেওয়া হয় সেখানে যে শিক্ষাটা এমনভাবে চাপিয়ে দেওয়া হয় সেটা শিখতে পারুক না না পারুক তবুও তাদেরকে শিখতে হবে যাতে পরীক্ষার খাতায় উদ্গিরণ করে দিতে পারে প্রিয় শিক্ষার্থীরা কাজেই শিশু যদি তা গিলতে আপত্তি করে তাহলে সে বেয়ারা ছেলে সে বিষয়ে তার বিন্দুমাত্র তার বিন্দুমাত্র সন্দেহ থাকে না অতএব তখন তাকে ধরে বেঁধে জোর জবস্তি করে দুধ খাওয়ানোর ব্যবস্থা করা হয় শেষটায় সে যখন দুগ্ধপান ক্রিয়া হতে অব্যাহতি লাভ করার জন্য মাথা নাড়াতে হাত পা ছুঁড়তে শুরু করে তখন স্নেহময়ী স্নেহময়ী মাতা বলেন আমার মাথা খাও মরামুখ দেখো এই ঢোক আর এক ঢোক আর এক ঢোক ইত্যাদি অর্থাৎ যখন সে অনেক চেষ্টা করার পরে যখন সন্তান যখন মাথা দুধ খেতে অস্বীকার করে মাথা নাড়াতে থাকে তখন মা কি করে যে যদি না খাস আমার মরা মুখ দেখবি এই ধরনের কথা বলে তাকে খাবার খাওয়াতে বাধ্য করে দুধ খাওয়াতে বাধ্য করে মা উদ্দেশ্য যে খুব সাধু সে বিষয়ে কোনো সন্দেহ নয় লেখক বলছেন মায়ের এই দুধ খাওয়ানোর উদ্দেশ্যটা কিন্তু খারাপ না খুব ভালো উদ্দেশ্য কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নয় উক্ত বলা কওয়ায় ফলে কওয়ার ফলে মা শুধু ছেলের যকৃতের মাথা খান এবং ঢোকের পর ঢোক তার মরামুখ দেখবার সম্ভাবনায় বাড়িয়ে বাড়িয়ে চলেন অর্থাৎ এটা খুব ভালো যে দুধ খাওয়ানোটা ভালো মার ইচ্ছাটা ভালো কিন্তু এই যে মা বলে কয়ে যে আমার মুখ দেখবি এটা করবি ওটা করি বলে যে খাওয়া ছেলেকে জোর করে খাওয়ান তাতে ছেলের হজমের বা হজম ক্রিয়ায় ক্ষত ক্ষতি হয় এবং আর তার হজম না হওয়ার কারণে তার রোগ ব্যাধি বেড়ে যাবে এবং মরামত দেখার সম্ভাবনায় বাড়িয়ে তোলেন আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতিটাও ওই একই ধরনের লেখক বলছেন এই যে মা শিশুকে জোর করে যখন দুধ খাওয়ায় তার ক্ষতি করছে তেমনি আমাদের শিক্ষা পদ্ধতিটা এরকম এখানে শিক্ষা জোর করে দেওয়ার ফলে আমাদের শিক্ষার ক্ষতিটাই হচ্ছে এর ফলে কত ছেলের সুস্থ সরল মন যে ইনফান্টাইল লিভারে গতাসু হচ্ছে তা বলা কঠিন অর্থাৎ হজম শক্তির অভাবে তার যে লিভারের ক্ষতি হচ্ছে এটা বলা কঠিন কেননা দেহের মৃত্যুরে স্টারি রাখা হয় আত্মার হয় না এই লেখক বলছেন যে এই যে মারা গেলে মানুষের শরীরের রেস্টই করা হয় কিন্তু মানুষের আত্মা যদি মরে যায় সেটা রেজিস্টেশন হয় না এটা দ্বারা এটা কেন বলছেন এটা আমরা একটু একটু পরে আমি আলোচনা করব দেখো কেন তিনি এই দেহে আত্মার একটা মানুষ মারা গেলে সেটা সার্টিফিকেট পাওয়া যায় মৃত্যু সনদ পাওয়া যায় কিন্তু আত্মা তো মরে যায় আত্মা বারবার মরে আত্মা হচ্ছে মানুষের মনের যে খোরাক সেই খোরাক যদি না মেটানো হয় তাহলে মানুষের আত্মা মরে যায় আমরা কিন্তু এই আত্মার অপমৃত্যুতে ভীত হওয়া দূরে থাক উৎফুল্ল হয়ে উঠি আমরা ভাবি দেশে যত সেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে আত্মার অপমৃত্যু দেহের মৃত্যুর কিন্তু আত্মার অপমৃত্যুতে ভীত হওয়া তো দূরে থাক উৎফুল্ল হয়ে উঠি আমরা ভাবি দেশে যত সেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে এই যে আত্মার অপমৃত্যু মনের মনের চিকিৎসা মন কি চায় এই এটা না করে মনের বিরুদ্ধ করে যে আত্মার মৃত্যু ঘটানো হয় সেই মৃত্যুতে আমরা উৎফুল্ল হয়ে উঠি কারণ আমরা মনে করি দেশে ছে যত ছেড়ে পাশ করছে দেশ দেশে তত শিক্ষার বিস্তার হচ্ছে পাশ করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয় এ সত্ত্ব স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই অর্থাৎ পাশ করা এই যে প পড়ালেখা করে পাশ করাটা এবং শিক্ষিত হওয়াটা এক বস্তু নয় এটা আমরা স্বীকার করতে চাই না দেখো তোমাদের পাশ করতে হয় কি নির্দিষ্ট কিছু সিলেবাস থাকে পড়তে হয় পড়ে এটা আমরা পড়ার জন্যই পড়ি এটা আমরা পাশ করার জন্যই পড়ি এখানে মনের ইচ্ছা মা ইচ্ছা অনুযায়ী পড়ি না মনের ইচ্ছা অনুযায়ী পড়ি না বলে আমাদের আত্মার মৃত্যু ঘটে আত্মার চিকিৎসা হচ্ছে মনের খোরাক যেমন না খেলে যেমন শরীরের ক্ষতি হয় তেমনি মনের সুখ চিন্তা না করলে আমাদের মনে আত্মার মৃত্যু হয় শিক্ষা শাস্ত্রে একজন জগৎ বিখ্যাত ফরাসি শাস্ত্রী বলেছেন যে এক সময় ফরাসি দেশে শিক্ষা পদ্ধতি এতই বেয়ারা ছিল সে যুগে ফ্রান্স ওয়াজ সেভ বাই হার আইডলার্স অর্থাৎ যারা পাশ করতে পারেনি বা চায়নি তারাই ফ্রান্সকে রক্ষা করেছে অর্থাৎ শিক্ষা ফ্রান্সের শিক্ষা ব্যবস্থা খারাপ ছিল তখন ওই সময় শিক্ষা ব্যবস্থাকে যারাই প্রত্যাখ্যান করেছে তারাই কি করছে ফ্রান্সকে রক্ষা করতে পেরেছিল এর কারণ হয় তাদের মনে বল ছিল বলে কলেজের শিক্ষাকে তারা প্রত্যাখ্যান করেছিল নয় সে শিক্ষা প্রত্যাখ্যান করেছিল বলেই তাদের করেছিল বলেই তাদের মনের বল বজায় ছিল অর্থাৎ ফ্রান্সের এই যে খারাপ শিক্ষা ব্যবস্থাকে যারা প্রত্যাখ্যান করেছিল তারাই ফ্রান্সকে রক্ষা করেছিল নিজেদের উন্নয়ন করেছিল এটা বোঝাতে চেয়েছেন তাই এই স্কুল পালন ছেলেদের দল থেকে সে যুগের ফ্রান্সের যত কৃতকর্মা লোকের আবির্ভাব হয়েছিল লেখক বলছেন এই যে উল্টো পথের শিক্ষাকে গ্রহণ না করে যারা এটাকে প্রত্যাখ্যান করেছিল তারাই শেষ পর্যন্ত সে ফ্রান্সকে রক্ষা করেছিল এবং সেখান থেকেই ফ্রান্সের কৃতকর্মা জ্ঞানী লোকদের প্রকাশ হয়েছিল সে যুগে ফ্রান্স রকম শিক্ষা দেওয়া হতো সে যুগে ফ্রান্সে রকম শিক্ষা দেওয়া হতো তা আমার জানা নেই তবু আমি জোর করে বলতে পারি যে এ যুগে আমাদের স্কুল কলেজে শিক্ষার যে রীতি চলছে তার চাইতে সে শিক্ষা পদ্ধতি কিছুটা কিছুতেই নিকৃষ্ট ছিল না অর্থাৎ বর্তমানে যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা তার চেয়ে ফ্রান্সের শিক্ষাব্যবস্থা খারাপ ছিল না এটাই লেখক বুঝিয়েছেন সকলেই জানেন বিদ্যালয়ে মাস্টার মহাশয়রা নোট দেন এবং সেই নোট মুখস্থ করে তারা হয় পাশ অর্থাৎ আমরা সবাই জানি বিদ্যালয়ের শিক্ষক মহোদয়রা একটা সাজেশন দেয় সে সাজেশন পড়লেই আমরা পাশ হয়ে যাই এর জুড়ি আরেকটি ব্যাপার আমাদের দেশে দেখা যায় এদেশে একদল বাজিকর আছে যারা বন্দুকের গুলি থেকে আরম্ভ করে উত্তরোত্তর কামানের গুলি পর্যন্ত গলাধুকরণ করেন তারপর একে একে সবগুলো উগলে দেয় এর ভেতরে একটা অসাধারণ কৌশল আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই গেলা আর ওগলানোর দর্শকের কাছে তামাশা হলেও বাজিগরের কাছে তা প্রাণান্তকর বিষয় লেখক বলছে আমাদের দেশের জাদুকররা তারা কি করে দেখা যায় গুলি অস্ত্র এটা খেয়ে ফেলে তারপরে হচ্ছে ধারালো বস্তু খেয়ে ফেলে এবং কিছুক্ষণ পর তা আবার গলা থেকে বের করে ফেলে এই বিষয়টি একটি কৌশলের ব্যাপার কিন্তু এটাতে কৌশলের ব্যাপার হলো সবাই খুশি হল এটা কিন্তু যে করে তার কিন্তু এটা খুবই কষ্টকর বিষয় প্রাণান্তকর বিষয় অর্থাৎ প্রাণ যাওয়ার মতো বিষয় তা ও কারদানি করা তার পক্ষে যেমন কষ্টসাধ্য তেমন অপকারী অর্থাৎ এই কারদানি এই যে বাহাদুরি কারদানি শব্দের অর্থ বাহাদুরি করা এই বাজি করের পক্ষে যেমন কষ্টসাধ্য তেমনি অপকারী বলা বাহুল্য সে বেচারা লোহার গোলাগুলোর এক কণাও জীর্ণ করতে পারে না যদি কখনো পেটে চলে যায় তাহলে সেগুলো কিন্তু একবারও সে কী করতে পারবে না হজম করতে পারবে না আমাদের ছেলেরাও তেমনি নোট নামক গুরুদত্ত নানা আকারে ও প্রকারে গোলাগুলো বিদ্যালয়ে গলাধকরণ করে উদ পরীক্ষায় উদ্গীরন করে দেয় এই যে এই যে বাজিকর যেমন গুলি গোলাগুলি খেয়ে বা অস্ত্র খেয়ে ধারালো বস্তু খেয়ে যে উদ্গীরণ করে দেয় তেমনিভাবে আমাদের শিক্ষা প্রস্তুতি পদ্ধতিটাওকে লেখক এভাবে তুলনা করেছেন এখানে ক্লাসে শিক্ষার্থীরা ওই নোট পড়ে নোট পরে সেটাকে মুখস্থ করে এবং পরীক্ষার খাতায় সেটা উদ্গীরণ করে দেয় বের করে দেয় এজন্য সমাজ বাহবা দেয় দিক কিন্তু মনে যেন না ভাবে এ জাতের প্রাণশক্তি বাড়ছে প্রাণশক্তি বাড়ছে অর্থাৎ এটা ভালো কাজ এটা দ্বারা বাহবা পেতেই পারে পরীক্ষায় ভালো হলে বাহবা পেবে কিন্তু এর দ্বারা প্রাণশক্তি বাড়বে না লেখ এটা বলছে লেখক যে এই যে পরীক্ষায় পরীক্ষার জন্য পড়ানো হচ্ছে নোট দিয়ে পড়ানো হচ্ছে এটা দ্বারা কি হয় শিক্ষিত হতে পারবে না এটা দ্বারা পাশ করতে পারবে সমাজ বাহাবা দিবে কিন্তু প্রাণশক্তি বাড়বে না স্কুল কলেজের শিক্ষা যে অনেকাংশে ব্যর্থ হয় অনেক স্থলে মারাত্মক কেননা আমাদের স্কুল কলেজের ছেলেদের সশিক্ষিত হওয়ার যে সুযোগ দেয় না তাই শুধু তাই নয় সশিক্ষিত হবার শক্তি পর্যন্ত নষ্ট করে নষ্ট করে আমাদের শিক্ষা যন্ত্রের মধ্যে যে যুবক নিষ্পেষিত হয়ে বেরিয়ে আসে তার আপনার বলতে কে বেশি কিছুই থাকে না যদি না তার প্রাণ অত্যন্ত করা হয় সৌভাগ্যের বিষয় এই ক্ষীণ প্রাণ জাতির মধ্যেও ক জনকতক এমন কঠিন প্রাণের লোক আছে এখন শিক্ষা পদ্ধতি তাদের মনকে জখম করলেও একেবারে বধ করতে পারে না এই যে শিক্ষা পদ্ধতির কথাই বারবার লেখক বলছেন যে এখানে জোর করে শিক্ষাকে গেলানো হয় এবং সেই শিক্ষা গেলানো হয় পরীক্ষার খাতায় আবার উগলে দেওয়া হয় বের করে দেওয়া হয় এই শিক্ষা শিক্ষা এই শিক্ষার দ্বারা একজন শিক্ষার্থী একজন মানুষ কখনো সশিক্ষিত হওয়ার সুযোগ পায় না এই শিক্ষার দ্বারা সে বাধ্য হয়ে শিক্ষা অর্জন করছে এটা শিক্ষা বলা যাচ্ছে এই শিক্ষার বাধ্য হয়ে শিক্ষা অর্জন করার ফলে সে সশিক্ষিত হওয়ার সুযোগ হারাচ্ছে তার মধ্যে প্রাণশক্তির হ্রাস পাচ্ছে প্রাণশক্তি যদি মনের মধ্যে মন থেকে সেও যদি এটা পড়তো তাহলে সে স সে তার মধ্যে প্রাণের শক্তি বাড়তো আমাদের লাইব্রেরির লাইব্রেরিকে আমি লাইব্রেরিকে লেখক বলছেন আমি লাইব্রেরিকে স্কুল কলেজের উপরে স্থান দিই এই এই কারণে যে স্থলে লোকে লোকের স্বেচ্ছায় স্বচ্ছন্দ চিত্ত সশিক্ষিত হওয়ার সুযোগ পায় প্রতিটি লোক তার শক্তি ও রুচি অনুসারে নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে লেখক বলছেন আমি লাইব্রেরিকে স্কুল কলেজের উপরে স্থান দেওয়ার কারণ হচ্ছে এখানে মানুষ স্বাধীনভাবে পড়ালেখা করতে পারে স্কুল কলেজ বর্তমান আমাদের যে অপকার করছে সে অপকারের প্রতিকারের জন্য শুধু নগরে নগরে নয় গ্রামে গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠা করা দরকার স্কুল কলেজ আমাদের যেমন পাশের জন্য পড়াচ্ছে তেমনি এটা যেমন আমাদের প্রাণ শক্তি হ্রাস করছে আমাদের ক্ষতি করছে তেমনি এই ক্ষতি প্রতিকারের জন্য এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য প্রতি গ্রামে গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠা করা দরকার আমি পূর্বে বলেছি লাইব্রেরি হাসপাতালের চাইতে কম উপকারী নয় কারণ আমাদের শিক্ষার বর্তমান অবস্থা হচ্ছে লাইব্রেরি আমাদের শিক্ষার বর্তমান অবস্থায় লাইব্রেরি হচ্ছে একরকম মনের হাসপাতাল শরীরের হাসপাতাল হচ্ছে শরীরের সুস্থতার জন্য যেমন হাসপাতাল দরকার হয় মনের সুস্থতার জন্য তেমন লাইব্রেরি দরকার হয় এটাই লেখক বুঝিয়েছেন যে লাইব্রেরি হচ্ছে মনের হাসপাতাল অতঃপর আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে বই পড়ার পক্ষে পক্ষণই আমি এত এই ওকালতি করবার বিশেষত প্রাচীন নজির দেখাবার কি প্রয়োজন ছিল বই পড়া যে ভালো তা কে না মানে আমার উত্তর সকলে মুখে মানলেও কাজে মানে না অর্থাৎ সবাই তো বলবে বই পড়া ভালো ভালো কিন্তু কেউ কাজে মানবে না এই কাজে না মানার কারণও আছে কারণ এখন আমরা বই পড়তে অনভ্যস্ত হয়ে উঠেছি লেখক এই কথাগুলোই বলছেন বই পড়তে অনভ্যস্ত হওয়ার কারণে আমরা বই পড়ার গুরুত্বটা বুঝতেছি না মুসলমান ধর্মে মানব দুই ভাগে বিভক্ত যারা কেতাবি আর যারা নয় অর্থাৎ তারা যারা কিতাব অনুসরণ করে কিতাবকে অনুসরণ করে আর যা কয়েকটা আছে যারা কিতাব অনুসরণ করেন না বাংলা শিক্ষিত সমাজ পূর্বদলভুক্ত নয় এ কথা নির্ভয়ে বলা যায় না তা আমাদের শিক্ষিত সম্প্রদায় মোটের ওপর বাধ্য না হলে বইয়ে স্পর্শ করে না অর্থাৎ আমাদের এমন অবস্থা হয়েছে বইয়ের প্রতি এত অনিহা তৈরি হয়েছে সাহিত্য চর্চার প্রতি এত অবহেলা তৈরি হয়েছে যে বাধ্য না হলে এখন আর কেউ বইয়ে স্পর্শ করে না বিষয়টা এরকম বইকে এখন আতঙ্কের বস্তু তৈরি করে দিয়েছে আমাদের শিক্ষা 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 পদ্ধতি ছেলেরা যে নোট পড়ে এবং ছেলের বাপেরা যে নজির পড়েন এ দুই বাধ্য হয়ে পেটের দায়ে সেই জন্য সাহিত্য চর্চা দেশে একরকম নেই বললেই চলে কেননা সাহিত্য সাক্ষাৎভাবে উদরপূর্তির কাজে লাগে না লেখক বারবার এই কথা বলছেন যে বর্তমানে শিক্ষার প্রধা শিক্ষিত শিক্ষা লাভ করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে অর্থ উপার্জন এজন্য শিক্ষা শিক্ষার্থী নোট পড়বে এবং বাবা সেই জিনিসটা দেখবে এটাই হচ্ছে বাবা নোট পড়বে বাইরের কোনো কিছু পড়তে পারবে না কোনো বই পড়তে পারবে না এসে এটাই পারিবারিক শিক্ষা হয়ে উঠেছে এই কারণে কি হয় যে সাহিত্য সাক্ষাৎভাবে কোনো উদরপূর্তির কাজে লাগে না পেট ভরার কোনো কাজে লাগে না বলে আমরা সাহিত্য পড়তে চাই না বাধ্য হয়ে বই পড়ায় আমরা একটা অভ্যস্ত হয়েছি যে কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার দলে ফেলে দিই অথচ এ কথা অস্বীকার করতে পারবেন না যে জিনিস স্বেচ্ছায় না করা যায় তাতে মানুষের মনের সন্তোষ নিই দেখো বলছে এখন যদি তুমি আমরা ধরি যে তোমরা শিক্ষার্থীর তোমরা যদি কেউ বাসায় একটা উপন্যাসের বই পড়ছো তোমার মা বাবা এসে বলবে এটা কি পড়তেছো সেটা পড়ার দরকার না এটা কি পড়ার জিনিস হলো পড়ার পরাপর এই যে বাসা এই যে মানুষ না পড়তে পড়তে বই না পড় সাহিত্য চর্চা না করতে করতে অনিহা অবহেলা অস্পষ্টতা তৈরি হয়েছে সেখানে কেউ পড়লে সেটা আমাদের কাছে অকাজের কাজ মনে হয় তাই লেখক বলছেন একমাত্র উদের পূর্তির মানুষের মন সম্পূর্ণ মনোতিষ্ঠি হয় না অর্থাৎ মানুষের পেট ভুললেই কিন্তু মনের সুখ মেলে না এ কথা আমরা সকলেই জানি যে উদরের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে না অর্থাৎ পেটের দাবি অর্থাৎ পেটের খাবার যদি না জোগাড় করা হয় মানুষের আত্মা দেহ বাঁচবে না কিন্তু এ কথা আমরা সকলে মানি নেই আবার এই কথাটা আমরা মানি না যে মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না এই যে বর্তমানে দেখো এত দুর্নীতিবাজ এই ডাক্তার এত এত মানুষ শিক্ষিত হচ্ছে কিন্তু তারা মানবিক না এই মানবিক না হওয়ার কারণ হচ্ছে তারা তাদের আত্মা জীবিত নেই তাদের আত্মা ভালো নেই আর আত্মা ভালো রাখার কাজ হচ্ছে সাহিত্য চর্চার হাতে দেহ রক্ষা অবশ্যই সকলের কর্তব্যে কিন্তু আত্মরক্ষাও অকর্তব্য নয় মানবের ইতিহাসের পাতায় পাতায় লেখা রয়েছে যে মানুষ প্রাণের প্রাণ মনের সম্পর্কে যত হারায় ততই দুর্বল হয়ে পড়ে মনকে সজাগ ও সবল রাখতে না পারলে জাতির প্রাণ যথার্থ স্ফূর্তি লাভ স্ফূর্তি লাভ করে না তারপর যে জাতির যত যত বেশি নিরানন্দ সে জাতির তত নির্জীব অর্থাৎ যাদের মনে আনন্দ নেই সেই জাতি মনে আনন্দ থাকলেই মানুষ কিছু করার স্পৃহা থাকে আনন্দ না থাকলে করার স্পৃহা থাকে না এই যে বলছে এই লেখক এইটার কথাই বলছে যে জাতি যত নি নিরানন্দ সে জাতি তত নির্জীব অর্থাৎ যাদের মনে আনন্দ নেই তারা নির্জীব তাদের প্রাণ শক্তি নেই একমাত্র আনন্দের স্পর্শে মানুষের প্রণ প্রাণ সজীব সতেশ সরাগ হয়ে ওঠে সুতরাং সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে জাতির জীবনে শক্তি হ্রাস হওয়া জীবন শক্তি হ্রাস করলে কর্মশক্তি কিন্তু পাবে না আগে হচ্ছে মনের শক্তি জোগাড় করতে হয় তারপরে কর্মশক্তি আসে এই বিষয়টি কর মনের শক্তি জোগাড় করে সাহিত্য আর তাহলে বোঝা গেল যে সব কিছুর মূল হচ্ছে সাহিত্য চর্চা মনের খোরাক হচ্ছে সাহিত্য আনন্দ আর আনন্দ পাওয়া যায় সাহিত্য চর্চার মাধ্যমে অতএব কোন নীতির অনুসারে তা কর্তব্য হতে পারে না অর্থনীতিরও না ধর্ম না যে আমাদের অরুচি ধরেছে সে অবশ্য আমাদের দোষ নয় আমাদের শিক্ষার দোষ লেখক বলছে এই যে কাব্যামৃত্যে অর্থাৎ কাব্যের যে কাব্য পাঠ করে কবিতা পাঠ করে যে আমরা অমৃত সুখ লাভ করি এই অরুচি ধরেছে তার আমাদের শিক্ষা ব্যবস্থার কারণে যার আনন্দ নেই সে নির্জীব এ কথা যেমন সত্য যে নির্জীব তার আনন্দ নেই সে কথাও তেমনি সত্য আমাদের শিক্ষা আমাদের নির্জীব করেছে জাতির আত্মরক্ষার জন্যই এই শিক্ষার উল্টো টান আমাদের টানতে হবে এই বিষয়ে আমি সন্দেহ অর্থাৎ যে শিক্ষা যে উল্টোপথে তুলছে তার তাকে সঠিক পথে টেনে নিয়ে আসতে হবে তাহলেই কী হবে যাতে প্রাণশক্তিতে জাগ্রত হবে এই বিশ্বাস বলেই আমি স্বেচ্ছায় সাহিত্য চর্চার প স্বপক্ষে এত বাক্য ব্যয় করলাম এ বাক্য যে সে বাক্য আপনাদের মনোরঞ্জন করতে সক্ষম হয়েছে কিনা জানি নেই সম্ভবত হয়নি কেননা আমাদের দুরবস্থার কথা যখন সর করি তখন খালি কোমল সুরে আলাপ করা চলে না মনে রাখে প্রকাশ করতে মাঝে মাঝে করিটা লাগাতে হয় অর্থাৎ লেখক বলছে এই যে আমি এত কথা বললাম হয়তো এই কথাগুলো আপনাদের অনেকের ভালো লাগবে না কারণ আমাদের এখন এই খালি কোমল সুরে আমাদের এখন আর ভালো লাগে না এখন করি লাগাতে হয় করি বলতে যেগুলো দিয়ে আওয়াজ করে শব্দ করতে শব্দ করে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই এই পর্যন্ত হচ্ছে আমাদের প্রবন্ধ বই পড়া প্রবন্ধ আমরা শেষ করলাম আমরা দেখি বাকি অংশের বিষয়গুলো কি রয়েছে লেখক এই অংশে আলোচনা করেছেন স্কুল কলেজের শিক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন কেমন শিক্ষা পদ্ধতি এখানে জোর করে পড়ানো হয় শিক্ষক কী করে নোট দেয় সেই নোট পড়ে শিক্ষা শিক্ষার্থীরা শুধু পাশ করার জন্য মুখস্থ করে এবং মুখস্থ করে পরীক্ষা খাতায় উগড়ে দেয় এই শিক্ষা পদ্ধতির উল্টো পদ্ধতির কথা বলেছেন কিছু আসলে শিক্ষা পদ্ধতিটা এমন হওয়া উচিত ছিল না শিক্ষা পদ্ধতি হওয়া উচিত ছিল স্বশিক্ষায় শিক্ষিত হওয়া যা হওয়ার সুযোগ দেওয়া সেখানে পড়বে পড়ার পরে নিজের স্বাধীন স্বাধীনভাবে সে যেন পড়তে পারে সেই সুযোগ তাকে দেওয়া উচিত ছিল শিক্ষার উদ্দেশ্য তিনি এই অংশ উপস্থাপন করেছেন যে শিক্ষার উদ্দেশ্য কি শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের প্রাণশক্তিতে জাগ্রত করা শিক্ষার উদ্দেশ্য হচ্ছে কর্ম প্রাণশক্তি জাগ্রত করে কর্মশক্তি জাগ্রত করা কিন্তু বর্তমানে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে অর্থ উপার্জন লাইব্রেরির গুরুত্ব উপস্থাপন করেছেন লেখক এবং মনের চিকিৎসার কথা বলেছেন মনের চিকিৎসা হচ্ছে শিক্ষা এই শিক্ষার মাধ্যমে মনের চিকিৎসা করা হয় মনের চিকিৎসার জন্য সাহিত্য চর্চার দরকার হয় সাহিত্য চর্চা করতে লাইব্রেরির প্রয়োজন হয় প্রিয় শিক্ষার্থীরা তাহলে পুরো প্রবন্ধটি আসলো বই পড়ার গুরুত্ব এবং লাইব্রেরির গুরুত্ব এবং বর্তমান শিক্ষা ব্যবস্থার যে খারাপ দিক সেগুলো লেখক আলোচনা করে লাইব্রেরি এবং বই পড়া সাহিত্য চর্চার গুরুত্ব উপস্থাপন করেছেন পুরো প্রবন্ধটি আবারও বলছি এক বাক্যে যদি উপস্থাপন করি তাহলে লেখ এটা বোঝাচ্ছেন শিক্ষাব্যবস্থার খারাপ দিকগুলো উপস্থাপন করে সঠিক শিক্ষা ব্যবস্থার কেমন হবে সেই বিষয়টি চিহ্নিত করে লেখক সাহিত্য চর্চার সাহিত্য চর্চার গুরুত্ব এবং লাইব্রেরির গুরুত্ব উপস্থাপন করেছেন এই শিক্ষার্থীরা বই পড়া প্রবন্ধ আমরা শেষ করলাম পড়ে শেষ করলাম আগামী ক্লাসে আমরা বই পড়া প্রবন্ধের লেখক পরিচিতি এবং বিষয় অনুধাবন প্রশ্ন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো অথবা যদি আর একটি কথা বলে নিই যে আমাদের কিছু এখানে কিছু লাল রঙের কালি দিয়ে আমি মার্ক করে দিয়েছি এগুলো হচ্ছে এই অংশগুলো তোমরা একটু ভালো করে পড়ে নিবে তাহলে আর আজকের ক্লাস শেষ করছি ধন্যবাদ সকলকে